চলতি বছরের গত 23 জুন কৈলাসহর উন্নয়ন মঞ্চের তরফ থেকে কৈলাসহর পৌর পরিষদের কার্যনির্বাহী আধিকারিক প্রদীপ সরকারের উদ্দেশ্যে মূলত দুই দফা দাবি আদায়ে দাবি সনদ প্রদান করা হয়। মূলত কৈলাসহর শহরে সেন্ট্রাল রোডের স্ট্রিট লাইট এবং ভাঙাচোরা রাস্তাঘাট নিয়ে স্মারকলিপি পেশ করা হয়েছিল। কৈলাসহর উন্নয়ন মঞ্চ হুমকি দিয়েছিল, যদি 15 জুলাইয়ের মধ্যে স্ট্রিট লাইট এবং রাস্তাঘাটের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নেওয়া হয় তবে 16 জুলাই সন্ধ্যায় রাজপথের স্ট্রিট লাইটের নিচে মোমবাতি জ্বালিয়ে প্রতীকী আন্দোলন করা হবে। এই ব্যাপারে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল সংবাদটি। এই স্মারকলিপি পাওয়ার সাথে সাথে মহকুমা শাসক প্রদীপ সরকার সরাসরি মাঠে নামেন। তিনি এক চিঠিতে কৈলাসহর উন্নয়ন মঞ্চকে জানান যে গত 27 জুন কৈলাসহর মিউনিসিপ্যাল কাউন্সিলে এই ব্যাপারে এক বর্ধিত আলোচনা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে শহরের রাজপথের সমস্ত স্ট্রিট লাইটগুলিকে জ্বালানো হবে এবং রাস্তাঘাট সংস্কার করা হবে। তিনি ওই চিঠিটি কৈলাসহর উন্নয়ন মঞ্চকে কোনো ধরনের আন্দোলন না করার জন্য অনুরোধ করেন। এই চিঠি পাওয়ার পরই মঞ্চের আধিকারিকরা আলোচনায় বসেন। ঘটনার মোড় যাতে অন্যদিকে না যায় সেজন্য কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে মঞ্চের অরূপ সাহাকে শনিবার পুর পরিষদের নিজ কক্ষে ডেকে নিয়ে যান। তিনি অনুরোধ করেন এই ধরনের কর্মসূচি না নেওয়ার জন্য এবং পুর পরিষদকে এক সপ্তাহ সময় দেওয়ার জন্য। এরপর কৈলাসহর উন্নয়ন মঞ্চ চিফ এক্সিকিউটিভ অফিসারের এই চিঠি এবং পুর পরিষদের ভাইস চেয়ারম্যানের আবেদনে সাড়া দিয়ে ওনারা প্রতীকী আন্দোলনকে স্থগিত রাখেন। কৈলাসহর মিউনিসিপ্যালিটির কার্যনির্বাহী আধিকারিক শ্রী প্রদীপ সরকারের নিকট আমরা দুটো ব্যাপারে ডেপুটেশন দিয়েছিলাম। বেসিক্যালি একটা হচ্ছে স্ট্রিট লাইট আর দু নম্বর হচ্ছে কৈলাসহর রাস্তাঘাট নিয়ে। আমরা বলেছিলাম যে দুটো ব্যাপার আপনি দেখবেন, পাশাপাশি অন্যান্য ব্যাপারও আলোচনা হয়েছিল। আমরা একটা নির্দিষ্ট সময়সীমা দিই, বলি যে 16 জুলাইয়ের ভিতরে, 16 জুলাই শনিবার দিনের ভিতরে যদি কাজ সম্পন্ন না হয় তবে কৈলাসহর উন্নয়ন মঞ্চ প্রতীকী আন্দোলন শুরু, প্রতিটি স্ট্রিট লাইটের নিচে একটি করে মোমবাতি জ্বালিয়ে প্রতীকী আন্দোলন শুরু করবে। কিন্তু তার আগেই আমাদের SDM স্যার প্রদীপ সরকারের তরফ থেকে আমাদের কাছে একটি চিঠি আসে। এই চিঠিতে উনি বলেন যে সমস্ত স্ট্রিট লাইটগুলির মেনটেন্যান্স ওয়ার্ক করার জন্য উনি অর্ডার দিয়েছেন এবং রাস্তার কাজ শুরু হচ্ছে। চিরাকুটি থেকে ডাকবাংলো অব্দি রাস্তার কাজ হচ্ছে, সামান্য কিছু বর্ষার কারণে দেরি হচ্ছে, তবে সেটা 4টা পার্ট। একটা পার্ট আমরা খবর পেয়েছি আজকে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে, রাস্তার কিছু কাজ। আর স্ট্রিট লাইটের কাজ সে ব্যাপারে আমরা উনি বলেছেন এখানে চিঠিতে যে খুব তাড়াতাড়ি সম্ভব। ঘটনাচক্রে গতকাল আমাদের কৈলাসহর মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান নীতিশ দে আমাদের কৈলাসহর উন্নয়ন মঞ্চের একজন আধিকারিক শ্রী অরূপ সাহাকে ডেকে নেন। ডেকে উনি বলেন যে আপনারা যে কর্মসূচি নিয়েছেন যে 16 জুলাই শনিবার দিন প্রত্যেকটা স্ট্রিট লাইটের নিচে একটি করে মোমবাতি জ্বালাবেন অথবা মশাল জ্বালিয়ে প্রতীকী আন্দোলন করবেন, সেটাতে আপনারা যাবেন না। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে আলো না জ্বললে এবং শহরের ভাঙাচোরা রাস্তাঘাট ঠিক না হলে মঞ্চ পুনরায় রাস্তায় নেমে শহরবাসীকে সাথে নিয়ে আন্দোলন শুরু করতে পিছু পা হবে না তা বলা বাহুল্য। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।